আসসালামু আলাইকুম প্রিয় ব্যাংকার বন্ধু, আমি লিবন সরকার, প্রভাষক 36তম বিসিএস, হিসাব বিজ্ঞান বিভাগ, নওগাঁ সরকারি কলেজ, নওগাঁ। আমার বিশ্বাস আপনারা সবাই বেশ ভালো আছেন। আপনাদের দোয়াই এবং আল্লাহর অশেষ রহমতে আমিও বেশ ভালো আছি। আমরা দেখেছি যে বিগত বছরের ব্যাংকিং পরীক্ষাগুলোতে জার্নাল, লেজার এবং ট্রায়াল ব্যালেন্স থেকে একটা প্রশ্ন থাকেই। তো সেই প্রশ্নটির অ্যান্সার করতে গেলে আমাদের জার্নাল সম্পর্কে অবশ্যই ভালো একটা ধারণা থাকতে হবে। আর আমাদের হিসাব বিজ্ঞানের সব কিছুই নির্ভর করে জার্নালের উপর। আপনি যদি জার্নালের উপর বেসড হন বা জার্নাল সম্পর্কে আপনার যদি ভালো একটা আইডিয়া থাকে, তাহলে আপনি অন্য অঙ্কগুলো একটা ভালো করতে পারবেন। যেহেতু আমরা জানি যে হিসাব বিজ্ঞানের প্রত্যেকটা লেনদেনের দুই ভাগে ভাগ করে একটাকে ডেবিট করে, একটাকে ক্রেডিট করে। এটা হচ্ছে হলো আমাদের জার্নালের নিয়ম, যে আমরা প্রতিদিন যে লেনদেনগুলো হয় সেই লেনদেনগুলো আমাদের বইয়ে তারিখের ক্রমানুসারে দুই ভাগে ভাগ করে একটি হিসাবকে ডেবিট করি, আরেকটি হিসাবকে ক্রেডিট করি। তো আমরা এই জাবেদা নিয়ে বেশ কয়েকটি ভিডিও দিব। আপনারা যদি সেই ভিডিওগুলো টেনে টেনে না দেখে পুরো দেখেন, তাহলে জার্নাল আপনি খুব সহজেই শিখতে পারবেন। তাহলে চলুন শিক্ষার্থী বন্ধুরা, আমরা জাবেদা নির্ণয়ের আজকে আধুনিক এবং প্রাচীন পদ্ধতিতে কীভাবে জাবেদা করতে হয় সেটা শিখব। তবে আমাদের এই ক্লাসটি দেখার পূর্বে আপনি যে আমাদের জাবেদা নির্ণয়ের যে আধুনিক পদ্ধতিতে যে আমরা হিসাবকে যে শ্রেণীবিভাগ করছি তার আগের ক্লাসটি দেখে নেবেন, তাহলে এই ক্লাসটি বুঝতে সুবিধা হবে। আর আরেকটি বিষয় বলবো, সেটা হচ্ছে জাবেদা করার আগে আপনারা হিসাব সমীকরণের অঙ্কগুলো করে ফেলবেন। আমাদের প্লেলিস্ট থেকে অ্যাকাউন্টিং ইকুয়েশনের উপর যে ভিডিও সেগুলো দেখবেন, তারপর আপনি জাবেদাতে আসবেন, তাহলে আপনার জন্য সুবিধা হবে। তো চলুন প্রিয় ব্যাংকার বন্ধু, কথা না বাড়িয়ে আমরা আলোচনায় চলে যাই। দেখুন, এখানে আমরা লিখে দিয়েছি যে আধুনিক ও সনাতন পদ্ধতিতে ডেবিট ও ক্রেডিট নির্ণয়। আমরা আগের ক্লাসে আমরা হিসাবের শ্রেণীবিভাগকে দুইটা পার্টে বিভক্ত করেছিলাম। একটা পার্ট বলছিলাম এডি, আর একটা পার্ট বলছিলাম এলসিআর। তো এই এডিকে আমরা ভাগ করছিলাম এতে অ্যাসেটস, ডিতে ড্রয়িংস এবং ইতে এক্সপেন্সেস। এই এডির নর্মাল ব্যালেন্স আমরা বলতেছি ডেবিট। এটা যদি বেড়ে যায় বা বৃদ্ধি পায় তাহলে আধুনিক পদ্ধতিতে সেটাকে আমরা বলি ডেবিট, আর যদি কমে যায় তাহলে হচ্ছে হলো ক্রেডিট। সাধারণত যেটা নর্মাল ব্যালেন্স, এটা নর্মাল ব্যালেন্স ডেবিট আছে, তাকে বাড়ালে সেটাই হয়। যেহেতু ডেবিট, দেখেন বাড়ালে ডেবিট হচ্ছে এবং কমে যাচ্ছে ক্রেডিট। এলসিআর আমরা যেটাকে এলতে লায়াবিলিটিস শিখেছিলাম, সিতে ক্যাপিটাল, আরতে রেভিনিউ। আপনাদের যেন খুব সহজেই মুখস্থ থাকে এই জন্য আমি এটাকে সংক্ষেপে এলসিআর বলছি। তো এলসিআরের নর্মাল ব্যালেন্স বলছি আমরা ক্রেডিট, এই এলসিআর যদি বেড়ে যায় তাহলে আমরা ক্রেডিট বলছি, আর এলসিআর কমে গেলে আমরা বলতেছি ডেবিট। এখন আসেন ব্যাংকার বন্ধুরা, আমরা খুব সহজেই এই এডিকে একটু ভাগ করি। আমরা এই যে প্রথম তিনটা হচ্ছে হলো আমার এডির ভাগ কে ভাগ করে পেয়েছি, তাহলে এতে আমরা কি পেয়েছি অ্যাসেটস। এখন নর্মাল ব্যালেন্স ডেবিট কিভাবে পেলাম, ওই যে এডির নর্মাল ব্যালেন্স স্বাভাবিক ব্যালেন্স আমরা বলছি যে ডেবিট, আমরা ডেবিট লিখলাম। তারপর যেটা স্বাভাবিক ব্যালেন্স থাকে বাড়ালে সাধারণত সেটাই হয়, তাহলে অ্যাসেটসকে বাড়ালে আমরা বলতেছি যে ডেবিট হবে, আর কমে গেলে তাহলে এটা ঠিক অপোজিট হবে, কমে গেলে কী হবে ক্রেডিট হবে। এরপর দুই নম্বর আমরা বলতেছি ড্রয়িংস, লেনদেনকে বিভক্ত করে যদি আমরা উত্তোলন পাই তাহলে উত্তোলনের নর্মাল ব্যালেন্স ডেবিট। আমরা সেই প্রশ্নে দেখব যে এখানে উত্তোলন বেড়ে গেছে নাকি কমে গেছে, যদি বেড়ে যায় তাহলে আমরা বলবো ডেবিট, আর যদি কমে যায় তাহলে বলবো ক্রেডিট। আবার এই এডির ইর অর্থ হচ্ছে হলো এক্সপেন্সেস, ব্যয়। তো আমরা জানি যে ব্যয়ের নর্মাল ব্যালেন্স কী হচ্ছে হলো ডেবিট, তাহলে এই যেটার নর্মাল ব্যালেন্স যা থাকে আমরা বলছি বাড়ালে সেটা হবে, তাহলে এক্সপেন্সকে আপনি বাড়ালে পাবেন ডেবিট, এবং এক্সপেন্সের যদি কমে যায় বা হ্রাস পায় তাহলে সেটা হবে হলো ক্রেডিট। এরপর আসেন আমরা যেটা বলি লায়াবিলিটিস, ক্যাপিটাল এবং রেভিনিউ, যেটাকে বলতেছি আমরা এলসিআর। এটাকে আমরা ভাগ করলে পাই কী হলো, এটাকে আমরা বলতেছি এলসিআর, আর এটাকে বলছি আমরা এডিই। এটাকে আমরা এরকমভাবে লিখি এলসিআর। তো এখানে শিক্ষার্থী ব্যাংকার বন্ধুরা দেখুন, আপনি এলতে কী পাচ্ছেন লায়াবিলিটিস, তাহলে লায়াবিলিটিসের স্বাভাবিক ব্যালেন্স আমরা এখানে বলেই দিয়েছি যে ক্রেডিট, তাহলে এখানে আমরা নর্মাল ব্যালেন্স ক্রেডিট লিখছি, এবং নর্মাল ব্যালেন্স যা হয় আমরা সেটা বললাম যে বাড়ালে সেটাই হবে। তাহলে লায়াবিলিটিস আপনার প্রশ্নে যদি দায় থাকে এবং আপনি প্রশ্ন পড়ে দেখবেন যে এখানে আসলে দায় বাড়ছে নাকি কমছে, যদি বেড়ে যায় তাহলে হবে ক্রেডিট, আর যদি দায় কমে যায় বা হ্রাস হয় তাহলে হবে ডেবিট।
এই সিতে ক্যাপিটাল আমরা বলতেছি, ক্যাপিটাল যদি বেড়ে যায় তাহলে আমরা এইভাবে বলবো যে ক্রেডিট, এবং ক্যাপিটাল হ্রাস হলে বা কমে গেলে সেটাকে বলবো আমরা ডেবিট। রেভিনিউ আমাদের আর্থে রেভিনিউ এলসিআর, রেভিনিউ এলসিআর নর্মাল ব্যালেন্স যেহেতু আমরা ক্রেডিট বলছি তাহলে রেভিনিউ হবে ক্রেডিট, আয় তাহলে আয় বাড়ালে হবে আমাদের ক্রেডিট এবং আয় কমে গেলে ডেবিট। তাহলে খুব সংক্ষেপেই আমরা মনে রাখবো যে এডির নর্মাল ব্যালেন্স ডেবিট, এডিকে বাড়ালে ডেবিট হবে, এডি কমে গেলে ক্রেডিট হবে। তারপর এলসিআর নর্মাল ব্যালেন্স ক্রেডিট, এবং প্রশ্নে পড়ে দেখবো যে এলসিআর এখানে বাড়ছে কিনা, তাহলে এলসিআর যদি বাড়ে তাহলে হচ্ছে ক্রেডিট, আর এলসিআর যদি কমে যায় তাহলে হবে ডেবিট। এবার আসুন আমরা একটু আধুনিক পদ্ধতিতে কয়েকটা জাবেদা নির্ণয় টিপস যদি মনে রাখি তাহলে আমাদের জাবেদাটা মনে রাখতে খুব সহজ হবে। এখানে আমরা লিখছি যে দেখেন যে কোনো কিছু আসলে ডেবিট, অর্থাৎ আপনার ব্যবসা প্রতিষ্ঠানে যা কিছু আসবে সেটাকে আমরা ডেবিট বলি। অনেকে আবার বলে যে সম্পদ, যদি সম্পদ আসে ব্যবসা প্রতিষ্ঠানে সেটাকে বলা হয় ডেবিট, এবং কোনো কিছু চলে গেলে ক্রেডিট। আবার অনেকে বলে ব্যবসা প্রতিষ্ঠান থেকে যখন সম্পদ চলে যায় তখন সেটাকে আমরা বলি ক্রেডিট। তো এই কোনো কিছু আসলে ডেবিট এবং কোনো কিছু চলে গেলে ক্রেডিট, এটার একটা উদাহরণ আমরা যদি খুব সহজেই দেই। আমরা মনে করেন যে ব্যবসা প্রতিষ্ঠানে আমরা অনেক কিছু কিনে থাকি না, ধরে নেন আপনার ব্যবসা প্রতিষ্ঠানে আপনি এই মেশিনারি ক্রয় করলেন, যে আপনার ব্যবসা প্রতিষ্ঠানে একটা কি যন্ত্রপাতি দরকার আপনার প্রোডাক্ট করার জন্য, তাহলে পারচেজ মেশিনারি ফর টাকা 50,000, মানে মেশিনারি ক্রয় করছেন কত টাকা দিয়ে, 50,000 টাকা দিয়ে। তাহলে মেশিন ক্রয় করলে আপনার কী হবে, ব্যবসা প্রতিষ্ঠানে কি মেশিন আসলো না, তখন আমরা লিখলাম যে মেশিন হিসাব মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট 50,000 টাকা দিয়ে আমরা মনে করছি মেশিন কিনলাম, আর ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট 50,000 টাকা। অর্থাৎ আমার ব্যবসা প্রতিষ্ঠানে কী হলো, যে মেশিন যখন আমি ক্রয় করব তখন আমার ব্যবসা প্রতিষ্ঠানে মেশিন আসবে, তাহলে মেশিন এক ধরনের কি সম্পদ, তাহলে যা কিছু আসবে সেটাকে আমরা ডেবিট বলতেছি, তাহলে মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট। আর এই মেশিনটা কিনতে গেলে আমার কি এমনি এমনি তো মেশিন আমাকে দিবে না, তাহলে আমার ব্যবসা প্রতিষ্ঠান থেকে কি নগদ টাকা চলে যাবে, তাহলে যেটা চলে যাবে সেটাকে আমরা বলতেছি ক্রেডিট। তাহলে ক্যাশ অ্যাকাউন্ট নগদ টাকা যেহেতু চলে গেল তাহলে সেটাকে আমরা বলতেছি ক্রেডিট। এটাকে আপনি বলতে পারেন যে ভাইয়া এটা আমরা কীভাবে আধুনিক পদ্ধতিতে জাবেদাটা কীভাবে হবে, তাহলে এখন দেখেন এটা মেশিনারি অ্যাকাউন্ট, আধুনিক পদ্ধতিতে মেশিনারি অ্যাকাউন্ট কী, এক ধরনের আপনার অ্যাসেট। তাহলে আমরা অ্যাসেট কী শিখছিলাম, যে যদি বাড়ে তাহলে সেটাকে কী বাড়লে আমরা বলছিলাম যে সেটা হবে ডেবিট হবে। তাহলে মেশিনারি অ্যাকাউন্ট ব্যবসা প্রতিষ্ঠানে আসছে তাহলে কি বেড়ে গেছে না, এই জন্য হচ্ছে ওটা ডেবিট। অপরদিকে ক্যাশ অ্যাকাউন্ট, ক্যাশ কী আপনার এক ধরনের অ্যাসেট সম্পদ, তাহলে সম্পদ আপনি কমে গেলে কী বলছিলেন ক্রেডিট বলছিলেন, তাহলে আপনার এখানে কমে গেল মাইনাস করলাম। নগদ টাকা কি ব্যবসা প্রতিষ্ঠান থেকে যখন চলে গেল তখন নগদ টাকা ব্যবসা প্রতিষ্ঠান থেকে কি কমে গেল না, তাহলে আমরা বলছিলাম যে সম্পদ সকল প্রকার ব্যয় খরচ বা ক্ষতি হচ্ছে হলো ডেবিট। সনাতন পদ্ধতিতে বলছে যে যখনই আমার ব্যবসা প্রতিষ্ঠানে কোনো ব্যয় হবে এক্সপেন্স হবে বা খরচ হবে সেটাকে আমরা ডেবিট বলি। যেমন আমি যদি বলি যে স্যালারিজ পেইড টু এমপ্লয়িজ টাকা 30,000, অর্থাৎ আমি কী করলাম যে আমার কর্মচারীদের বেতন প্রদান করলাম 30,000 টাকা, তাহলে এই যে বেতন প্রদান করলাম তাহলে আমার কি বেতন এক ধরনের খরচ, তাহলে এই যেটা খরচ হবে সেটাই হলো আমাদের ডেবিট বলবে। তাহলে তখন আমরা এখানে লিখব যে স্যালারিজ এক্সপেন্স ডেবিট 30,000 টাকা। তো এই যে সকল প্রকার ব্যয় বা খরচ বা ক্ষতি ডেবিট, এই যখন আমি এই বেতনটা দিয়েছি তখন আমার ব্যবসা প্রতিষ্ঠানটা কি নগদ টাকা চলে গেছে না, তাহলে নগদ টাকা কত চলে গেছে আমাদের ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট 30,000 টাকা। তাহলে নগদ আমার কি 30,000 টাকা চলে গেল, তাহলে এই ক্যাশ অ্যাকাউন্ট আমার কি এক ধরনের অ্যাসেট, তাহলে আমরা বললাম যে অ্যাসেট কমে গেলে কি হয় ক্রেডিট হয়, তাহলে এই যে নগদ টাকা 30,000 চলে গেছে এই জন্য ক্রেডিট হচ্ছে। অথবা আমরা বলতে পারি যে আমাদের সম্পদ কমে গেলে ক্রেডিট হয়। এরপর বলতেছে যে সকল প্রকার আয় বা লাভ ক্রেডিট, সনাতন পদ্ধতিতে বলছে যে কোনো যদি আয় হয় বা লাভ হয় তাহলে সেটাকে আমরা ক্রেডিট হিসেবে করবো। যেমন আপনি মনে করেন যে সেলস গুডস 60,000, অর্থাৎ আপনার পণ্য বিক্রয় করছেন 60,000 টাকা, তাহলে পণ্য বিক্রয় করলে কি আপনার এক ধরনের আয় হবে না, তখন আয় যখন পণ্য বিক্রয় করবেন 60,000 টাকা তখন কি ব্যবসা প্রতিষ্ঠানে 60,000 টাকা আসবে, তাহলে আমরা তখন বলবো ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট 60,000 টাকা, এবং এই যে পণ্য বিক্রয় করার ফলে আপনার আয় হলো সেলস রেভিনিউ ক্রেডিট 60,000 টাকা।
তো ব্যাংকার বন্ধু, আমরা পরের ক্লাসে একটা ডিটেইলস এই সনাতন পদ্ধতি এবং আধুনিক পদ্ধতির ফর্মুলা প্রয়োগ করে কিভাবে ট্রানজ্যাকশনগুলোর ডেবিট ক্রেডিট নির্ণয় করতে হয় তা আমরা শিখব। আজ আর নয়, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হ্যাপি থাকবেন, মোটিভেটেড থাকবেন। আর আমাদের ক্লাস যদি ভালো লাগে তবে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, আর নেক্সট ক্লাসটি আপনারা দেখে নেবেন।